ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, জানতে চাইলেন যে একটা কথা যেখানে লেখা আছে তোমার চেষ্টায় কবু নেককার স্ত্রী পাবে না, বরং নেককার স্ত্রী আল্লাহ ভীরু পুরুষের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক রিজিক, এটা কতটুকু সঠিক? সম্মানিত দিনী ভাই, এটা একটা হাদিসের সারাংশ হইতে পারে, যেটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান রাযাকাহু আল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আআনাহু আলা শাতরি দীনিহি ফালিয়াত্তাকিল্লাহা ফিশ্শাতরিল বাকি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেককার স্ত্রী দান করেছেন, ফাকাদ আআনাহু আলা শাতরি দীনিহি, অবশ্যই তাকে তার দীনের অর্ধেক আদায়ের ব্যাপারে সহযোগিতা করছেন। ফালিয়াত্তাকিল্লাহ ফি শাতরিল বাকি, বাকি অর্ধেকের মধ্যে আল্লাহকে তার ভয় করা উচিত। এটা সহিহ তারগিবের 1916 নম্বর হাদিস, নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটাকে হাসান হিসেবে উল্লেখ করছেন। এই হাদিসের সারমর্ম হিসেবে আপনার এই কথাটাকে আমরা সঠিক মনে করতে পারি, যেহেতু শব্দটা রাসূলুল্লাহ বলছেন মান রাযাকাহু, তাইলে রিজিক শব্দটা এখানে উল্লেখ করা আছে। আর রিজিক এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সকল বিষয় যা বান্দাকে দেয়া হয়, ভালো বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সবগুলোই রিজিক। তাই অন্য হাদিসের মধ্যেই আছে, খাইরু মাতা ইদ দুনিয়া আলমারাতু সালেহা, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে উত্তম স্ত্রী, তাই এটাও রিজিকের অন্তর্ভুক্ত, ভালো স্ত্রী সেটাও রিজিকের অন্তর্ভুক্ত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম আবিস, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।